বন দপ্তরের চরম খামখেয়ালির কারণে শিকল ছিঁড়ে পালিয়ে গেল হাতি। তেলিয়ামুড়া বন দপ্তরের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে শিকল ছিঁড়ে ক্যাম্প থেকে জঙ্গলে পালিয়ে গেল হাতি। হাতির খাদ্যের জন্য বরাদ্দ গিলে খেত বন দপ্তরের কর্মীরা। দিনের পর দিন এই কাণ্ডেই বাঁধে বিপত্তি। আপাতত নিখোঁজ হাতির খোঁজে চলছে যুদ্ধকালীন তল্লাশি। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া মহকুমার অধীন বন দপ্তরের আওতাধীন মুঙ্গিয়া কমি হাতি ক্যাম্পে। কিভাবে তোমার হাত থেকে হাতি শুকিয়ে গেছে? আমার হাতটা মরতে মারছে ওই গিটারে, গিটারে মারার পরে আমি হাতটা মারার পিছনে হাতের নাম কি মতি? যেটা শুনছে কি নাম কিশোর? এখানে দপ্তর কি বলছেন তোমাকে? দপ্তরে বলছে এখন আসতে পারবি না। না, দপ্তরে কি বলছেন এখন? যে হাতিটা শুকিয়ে গেছে তোমার হাতে থেকে, এটা দরকার চেষ্টা ওগুলা করছে না? দরকার চেষ্টা করছে না কেউ? দরকার চেষ্টা করে চারটার সময় গেছে তোরা, তারপর কালকে চেষ্টা করছে তোরা দরকার করছে না। বর্তমানে এখন মানে কোনখানে কোন লোকেশন আছে হাতি? হাতি আছে কয়টা হাতে ছিল এই ক্যাম্পে? চারটার মধ্যে একটা ছোটা। আমরা খবর সূত্রে জানা যায় যে বন হাতি আয়া রয়ে গেছে। না না, ওই মধ্যেই এখন এখন এগুলো বন হাতির সঙ্গে বনহাতি আছে কিন্তু। বন দপ্তরের আওতাধীন তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী হাতি ক্যাম্প থেকে চারটি হাতির মধ্যে কিশোর নামের একটি পুরুষ হাতি মাউতের উপর আক্রমণ করে মজবুত শিকল ছিঁড়ে পালিয়ে আঠেরোমুড়া পাহাড়ের বিস্তীর্ণ জঙ্গলে গিয়ে নিখোঁজ হয়ে যায়। হাতিটি নিখোঁজ হয়ে যাওয়ার দীর্ঘ 15 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও হাতিটির এখনো কোন খোঁজ মেলেনি। এই ঘটনার খবর চাউর হতেই শুক্রবার হাতি ক্যাম্পে ছুটে আসেন খোয়াই জেলার বন আধিকারিক সহ বন দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এদিকে বন দপ্তরের বিশাল বাহিনী আছড়মুড়া পাহাড়ের বিস্তীর্ণ জঙ্গল জুড়ে হাতিটির তল্লাশি অভিযান চালাচ্ছে জোর কদমে। বন দপ্তর সূত্রে জানা যায়, নিখোঁজ হয়ে যাওয়া হাতিটির মাউতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকার কারণে এই ঘটনাটি ঘটেছে। তাছাড়া পূর্বেও এই ক্যাম্পের বিরুদ্ধে হাতিদের পর্যাপ্ত খাবারের স্লোগান না দেওয়ার অভিযোগ ছিল। সেই সঙ্গে এই হাতি ক্যাম্পে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে একাধিকবার। হয়তো সেই কারণেই হাতিটি ক্ষুব্ধ হয়ে ক্যাম্প থেকে মজবুত শিকল ছিঁড়ে পালিয়ে গেছে বলে মনে করছে এলাকাবাসীরা। হাতি ক্যাম্প থেকে পালিয়ে গিয়ে হাতিটি জঙ্গলে নিখোঁজ হয়ে যাওয়ায় বর্তমানে সংশ্লিষ্ট এলাকার এলাকাবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে, কারণ এক্ষেত্রে গ্রামে তাণ্ডব চালাতে পারে রেগে থাকা হাতি। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।